আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমাদের এই কৃষি কথা ইউটিউব চ্যানেলের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা এসেছি সাতক্ষীরা সদর উপজেলার রামের ডাঙ্গা গ্রামের কৃষক পরিতোষ কুমার মন্ডলের সমন্বিত আলু এবং কচু খামারে আজ আমরা কৃষক পরিতোষ কুমার মন্ডলের সাথে কথা বলে জানার চেষ্টা করব তার এই সমন্বিত আলু এবং কচু চাষের চাষ পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি জাহিদ বাধন এবং ক্যামেরায় কর্ণবিশ্বাস কেডি

কচুরমুখীটা এইখানতে আপনারা জষ্টি মাসের মধ্যে আপনি এই যে কচুরমুখী এবং আলু এটা কি একত্রে লাগিয়েছিলেন নাকি একটার পর পর লাগিয়েছিলেন না না ওই একসাথে লাগাইছিল একসাথে লাগিয়েছেন কোন সময়টাতে আপনি লাগিয়েছিলেন কচুরমুখী এবং আলুটা কাติং মাসের আপনারা হলো 2 তারিখ আপনি কতটুকু জমিতে এই সমন্বিত চাষ পদ্ধতি কচুরমুখী এবং আলু চাষ করেছেন 10 কাটা জমিতে আমি আলু চাষ করি কচুরমুখী এবং আলু এই মানে রোপন খরচ সহ সর্বপ্রত সর্বমোট আপনার কত টাকা খরচ হয়েছে দশ হাজার টাকা খরচ হয়েছে আপনি কচুরমুখী কত টাকার বিক্রয় করতে পারবেন বলে আশা করছেন আমি এবং আলুতে কত টাকা বিক্রয় করতে পারবেন আলু মানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারি আপনি এই পর্যন্ত কত টাকার আলু বিক্রয় করে ফেলেছেন আমি দশ হাজার টাকা আলু বিক্রয় করেছি আপনার জমিতে যতটুকু আলু আছে আপনি আর কত টাকার আলু বিক্রয় করতে পারবেন আমি এখনো আলু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বিক্রি পারে আপনার এই দশ কাটা জমিতে কচুর এবং আলু চাষের সকল খরচ খরচা বাদ দিয়ে আপনার কত টাকা লাভ থাকতে পারে বলে আশা করছেন ৪০ থেকে এক লাখ ৪০ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দেড় লক্ষ টাকা লাভ থাকতে পারে আপনি এই জমিটি চাষ করার জন্য জমিটি কিভাবে প্রস্তুত করেছেন আমি প্রথম হলো লাঙল দিচ্ছি আপনার তিনটা তারপর সার মাটি দেশি ফসফেট পটাশ ইউরিয়া জিপসার বোরন আপনার চুন এগুলো দিয়ে আমার সব মিশ্র করে চাষ করা চাষ করার পরে আমি আলু এবং কচুর লাগাই দিয়েছি আপনি এই যে সারগুলো দিয়েছেন কি পরিমাণে এই যে সারগুলোর নাম বললেন এই যে ফসফেট ইউরিয়া জিপসাম কি পরিমাণে এই সারগুলো দিয়েছেন আমি তিন কেজি করে দিয়েছি এবং কাটাই এক কাটা জমিতে তিন কেজি করে আপনার হলো সমস্ত সার সব মিশ্র করি আমি আমি দিছি আপনি যে বললেন তিন থেকে চারটি চাষ দিয়েছেন অর্থাৎ এই চারটি চাষের আগে দিয়েছেন নাকি শেষ চাষে দিয়েছেন শেষ চাষে দিয়েছি আপনি এই জমিতে যে বেড তৈরি করেছেন এই বেড গুলোর দূরত্ব একটা বেড থেকে আরেকটা বেডের দূরত্ব কিভাবে নির্ণয় করেছেন দুই হাত অন্তর আপনার আমার ফিলি করা একটি বেড কতটুকু আড়ে দিয়েছেন আমি দিছি আপনার হলো ছত্রিশ ইঞ্চি একটি বেডের মধ্যে আপনি কিভাবে আলু এবং কচু রোপণ করেছেন বেডের মাঝখান দিয়ে কচুর মুখী আর আপনার রয়েছি আপনার হলো নয় ইঞ্চি অন্তর আলু আপনি এই আলু এবং কচুরমুখী মুখী রোপণের জন্য একটি কচুর মুখী থেকে আরেকটা কচুর দূরত্ব কত ধরেছেন নয় ইঞ্চি অর্থাৎ প্রতি নয় ইঞ্চি প্রতিটি নয় ইঞ্চি এবং আলুর দূরত্ব আপনি কতটুকু ধরেছেন নয় ইঞ্চি প্রতিটাই নয় ইঞ্চি প্রতিটা নয় ইঞ্চি আপনি কতদিন পর পর সেচ প্রদান করেছেন আমি দশ থেকে বারো দিন পর বীজ রোপণের পর থেকে ফসল তোলার আগ পর্যন্ত আপনি কি কি পরিচর্যা করেছেন আমি সার এনডি আপনার শেস দিতে যাবেন জমির আগাছা দমন করেছেন কিনা হ্যাঁ জমিতে তো আগাছা দমন করতেই যাবে আপনি কি কি সার দিয়েছেন বীজ রোপণের পরে এবং কতদিন পর পর দিয়েছেন 10 থেকে 12 দিন অন্তর আপনি কি পরিমানে সার দিয়েছেন ফসফেট 1 কেজি পটাশ 1 কেজি জিপসার 1 কেজি আর 10 আছে থেকে আছে থেকে সব কেজি কেজি আপনি সর্বপ্রথম কোন ফসলটি এখান থেকে তুলতে পারছেন আলু নাকি আলু সর্বপ্রথম দুই মাসের ফসল দুই মাসের ফসল পরে আলু উঠাচ্ছে তারপর ছয় মাস পরে আমি এলো আপনার কচুমিকে উঠাবো এই যে আলু তুলে ফেলছেন তারপরে শুধু কচুই যখন থেকে যাচ্ছে আপনার জমিতে তখন কি কোনো পরিচর্যা করতে হবে তখন এলো আপনার জোন খরচ লাগবে আপনার আলু কচুমুখী ওই আপনার দিতে পিলিকুড়ি দেওয়ার পরে আপনার জল সার এন্ডি এগুলো সমস্ত সব স্প্রে করতে হবে আপনার এই সমন্বিত চাষে কচুর মুখী এবং আলুতে কোন রোগ হয় কিনা হ্যাঁ হ্যাঁ রোগ বালা কুয়াশা রোগ বালাই হবে রোগ বালা গুলি আমরা সমন্বয় আপনার কীটনাশক দোকানেতে আমরা ওষুধ তো ওষুধ আমরা স্প্রে করি সে তাতে আমরা মুক্তি পাই আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনার বন্ধুদের মাঝে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোন প্রতিবেদন নিয়ে